আমার বিয়ের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্মৃতি সবটাই মুছে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আমার আর কোনো কিচ্ছু ভিডিও নেই। তার কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম ভিডিওগ্রাফির জন্য, তো সেটা আমি বলতে চাই না, বাট তার একটু পার্সোনাল প্রবলেমের জন্য তার কম্পিউটার থেকে সব কিছু ডিলিট করে দিয়েছিলো আর কি। তো সেসব প্রশ্নে পড়ে যাচ্ছি, বাট বিয়ে তো একবার হয়, তো এইগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সবাই তো শেয়ার করে, আমারও খুব ইচ্ছা হয় যে আমারও বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করি। তো যা যা দেখছো সবই ফোন ক্যামেরায় তোলা ছিল, আমার না, বন্ধুদের, রিলেটিভদের, সবার ফোনের ক্যামেরাতে যেটুকু ছিল বন্দি সেগুলোকে নিয়েই আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। তার কারণ হচ্ছে কোন দিন আবার এটাও ডিলিট হয়ে যাবে, যদিও মেল আইডিতে সেভ করে রাখা আছে, তাও খুব খারাপ লাগে যখন সবার ভিডিও দেখি আমার ভিডিও নেই। বাট আমি তো চেষ্টা করেছিলাম ভিডিও করার, হয়ে ওঠেনি, কপালে ছিল না, তাই সেটাও আর থাকলো না, স্মৃতিগুলো সব মুছে গেল। তো যাই হোক, যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে জানি অবশ্যই কেমন লাগলো। আর আমার বিয়ের লুক, রিসেপশনের লুক, হেলদি লুক, সব লুকটাই আমি নিজে ক্রিয়েট করেছিলাম, নিজেই মেকআপ করেছিলাম নিজের। সেই ভিডিওগুলো থাকলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট সেটা আর করতে পারলাম না। এলো খুশির লাগুন, এলো যে এলো খুশির।